হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। পিএইচপি ফান্ডামেন্টাল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকে ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব পিএইচপি ফাইল ভ্যালিডেশন নিয়ে। অর্থাৎ পিএইচপি দিয়ে যখন কোনো ফাইল আপলোড করা হয়, হতে পারে সেটা জেপিজি বা যে কোনো ইমেজ কিংবা যে কোনো ফাইল, ডকস ফাইল বা এক্সেল ফাইল, যে কোনো ফাইল আপলোড করা হয়, সে ফাইলটাকে আমরা চেক করবো। অর্থাৎ আমরা যে ফাইলটাকে আমরা ইম্পোর্ট করার জন্য শুধু পারমিট দেবো, সেই ফাইলগুলো শুধু ইম্পোর্ট হবে, তাছাড়া কোনো ফাইল ইম্পোর্ট হবে না। সেই আমরা সেই পারমিশন গুলো কিভাবে সেট আপ করবো সেটা আমি দেখাবো। এটা আমার 39 নম্বর ক্লাস, অর্থাৎ 39 নম্বর ক্লাস, যে ক্লাসে আমি আপলোড করছিলাম, যে দেখাইছিলাম যে কিভাবে একটা ইমেজ আপলোড করা যায়। এই ক্লাসটা আমি সেই ক্লাস কোথায় শুরু করবেন এখানে, অর্থাৎ 39 নম্বর ক্লাসের কোয়াত থেকে এখানে শুরু হবে। তাহলে সেখানে দেখাইছিলাম কি যে ফাইল নেম, তারপর কি ফাইল সাইজ, ফাইল টেম্পো একটা নেম দিছিলাম। তখন জাস্ট এখানে আরেকটা আরেকটা দেবো, আরেকটা ভেরিয়েবল নিলাম যে ফাইল পারমিট, ফাইল পারমিট। আমি কি করবো এখানে, আমি একটা অ্যারে নেব। এই কেন আমি যে একটা ক্লাস পরে এটা দেখালাম সেটা আপনি পরে বুঝতে পারবেন যে আমি কেন দেখাইছিলাম এটা। আমি বলছিলাম যে পরবর্তী ক্লাসে দেখাবো, কিন্তু পরবর্তী ক্লাসে আমি এক্সপ্লোর ইমপ্লোর ফাংশন দেখাইছিলাম। কেন দেখাচ্ছেন সেটা দেখুন। এবার অ্যারে ফাংশন নিবো আমি, অ্যারে। এই অ্যারে মধ্যে আমি কি বলবো যে আমি কোন কোন ফাইল গুলো পারমিট দেবো, অর্থাৎ কোন কোন ফাইল গুলো আপলোড করতে দেবো সেটা এখানে দিয়ে দেবো। সেখানে দিলাম যে জেপিজি, তারপর কমা দিলাম, এখানে দিয়ে দিলাম যে জেপিইজি, জেপিইজি। তারপর এখানে দিলাম আরেকটা, দিলাম যে পিএনজি। অবশ্যই এগুলো স্ট্রিং এর ভিতরে হবে, পিএনজি। আমি এই তিনটা ফাইল আপাতত তিনটা ফাইল আপলোড করে দেবো, অর্থাৎ এছাড়া যদি কোনো জিপ ফাইল দেয় বা কোনো ডকস ফাইল বা এক্সএমএল ফাইল, এই ফাইলগুলো আপলোড হবে না। তাহলে এটা এটা আমি বললাম ফাইল পারমিটেড, টিই দিলাম ফাইল পারমিটেড, এইগুলো আমি পারমিট দিলাম। এখন আমি চেক করবো এখানে আপলোড, এই মুহূর্তে আপলোড করবো না, আপলোডটাকে আমি এখানে ব্লক করে রাখলাম। এখানে আমি চেক করবো কি, চেক করবো যে এই মধ্যে যদি আমি ইকো করি, ইকো করবো ফাইল নেমটা, ইকো করি দেন কি দেখা যায়। খেয়াল করবেন এখানে ফাইল নেমটা ইকো করলাম, তাহলে আমি কি দেখতে পাবো এখানে, এখানে দেখতে পাবো। আমি দেখে নিয়ে দশটা ব্লক করে রাখলাম, সেভ দিলাম, আমি রিলোড দিই। তাহলে দেখলাম যে কোনো একটা ফাইল যদি এখান থেকে আমি আপলোড করি, সে আমি এখান দিলাম, এই ফাইলটা আপলোড করলাম, দেখুন আমার ফাইলের নেমটা ডিসপ্লে হচ্ছে। কিভাবে ডিসপ্লে হচ্ছে, ডিসপ্লে হচ্ছে যে ফাইল নেম ডট জেপিজি, অর্থাৎ রুহুল আমিন ডট জেপিজি। যদি একটা ফাইল আপলোড করি এখান থেকে, আমি সে এখান থেকে আমি এই যে রুহুল, এই রুহুল একাডেমি ওআইটি, এটা দিয়ে আপলোড করি। দেখুন আপলোড করো, এখান থেকে আছে রুহুল একাডেমি ওআইটি ডট পিএনজি, অর্থাৎ এখানে ফাইল নামটা দেখাচ্ছে। ফাইল নামটা এমন হয়, দেখুন ফাইল নামটা এরকম, আপনার এখানে একটা কপি করলাম, কপি করে আপনার দেখাই আমি, জাস্ট এখানে ফাইলের নাম হবে এরকম, ফাইল নেম আমি বড় করি। খেয়াল করুন এখানে ফাইল নাম হবে রুহুল একাডেমি ডট জেপিজি, অর্থাৎ এখানে অনেকগুলো থাকতে পারে, এরকম থাকতে পারে, তার শেষে অবশ্যই জেপিজি, পিএনজি, এরকম ধরনের ফরম্যাট থাকতে পারে বা এক্সটেনশন থাকতে পারে। তাহলে সাধারণত ফাইল নেমটাকে আমরা কি করব এখানে, তাহলে এখন আমরা যে কাজটা করবো, যে এই ফাইল নেমটা এখানে পেলাম আমরা, জাস্ট এটাকে আমি এখানে কাট করে এখানে দেখাই আপনাদের, এখানে দিলাম ফাইল নেমটা, যদি এই ফাইল নেমটাকে যদি আমরা একটু এক্সপ্লোর করি, অর্থাৎ দুইটা অংশ ভাগ করব, অর্থাৎ আমরা চাচ্ছি যে এই অংশটা একটা ভাগ হবে, একটা সেপারেট দুইটা ভাগ হবে। তা দুইটা অংশ যদি সেপারেট করতে চাই, তাহলে এখানে আছে ডট, আমি ডট দিয়ে দুটো ভাগ করতে চাচ্ছি বা সেপারেট করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে কি করবো, আমি এখানে কোনো সে দিলাম, একটা এ নিলাম, ডিভিশন ডিপ দিলাম, বা এখানে দিলাম সেপারেট, বা যে কেউ নিতে পারে সমস্যা নেই। এটাকে আমরা এক্সপ্লোর করবো, করে দুইটা অংশ ভাগ করবো। আমরা জানি এক্সপ্লোর ফাংশনের কাজ কি, গত ক্লাসে দেখাইছিলাম যে এক্সপ্লোর ফাংশনের মাধ্যমে একটা স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করা যায়। এক্সপ্লোর ফাংশনের মাধ্যমে কি হয়, একটা স্ট্রিং কে আমরা অ্যারেতে কনভার্ট করতে পারি। আর ইমপ্লোর কি করে, ইমপ্লোর ফাংশনে একটা স্ট্রিং কে অ্যারে কে স্ট্রিং কনভার্ট করে। তাহলে এখানে আমরা পাচ্ছি, এই জায়গা থেকে কি পাচ্ছি, আমরা ফাইল নেম পাচ্ছি, যে এটা স্ট্রিং পাচ্ছি। এই স্ট্রিংটাকে আমরা কি করব, আমরা সেপারেট করব। তাহলে আমরা বলতে পারি এখানে এসইপি দিলাম, একটা ভেরিয়েবল নিলাম, সেপারেট ভেরিয়েবল নিলাম। এখন আমরা এইটাকে কি করব, এটা আছে কি, এটা স্ট্রিং আছে, এটাকে অ্যারেতে কনভার্ট করব প্রথমে। তাহলে অবশ্যই এক্সপ্লোর করব, এক্সপ্লোর
PLO B export function use করবো। function টা use করে এর ভিতরে দুইটা প্যারামিটার হয় আমি বলছিলাম, যে একটা হয় delimiter আর একটা হয় string source। এখন delimiter কি, এখন delimiter দেবো আমি, যেহেতু এখানে আছে কি dot, এখানে আছে dot, আমি dot দিয়ে দুইটা অংশকে আমরা কি করব ভাগ করব। তাহলে এখানে আমরা delimiter আছে dot, তাহলে এখানে dot দিয়ে দেব, এখানে আমি dot দিলাম, তার মানে বুঝাইলাম যে স্ট্রিং সোর্সটাকে আমি ডট দিয়ে পৃথক করব, তো একটা অংশ আর একটা অংশ, আর পৃথক করলো কে ডট দিয়ে। তাহলে এবং এখানে কি আরেকটা প্যারামিটার কি হবে, প্যারামিটার হবে যে ফাইল নেম, এই ফাইল নেমটা আমরা প্যারামিটার হবে, অর্থাৎ এই ফাইল নেমের ভিতরে কি আছে এইটুকু আছে, এইটু দুটো অংশ ভাগ করলাম ডট দিয়ে। এখন দেখুন যদি এইটুকু আমরা ইকো করি এই এই সেপারেটার বা এখান ডিআইভি দিই, ডিআইভি এই ডিপটাকে যদি আমরা ইকো করি দেখবেন কি দেখতে পাবো, এই মুহূর্তে এখান দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম, সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড ডেট টু দিয়ে একটা ফাইল আপলোড করব আমরা, সেই ফাইলে আপলোড করি যে এটা আপলোড করলাম। খেয়াল করবেন এখানে যে এখানে বলছে এটা কি যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, খেয়াল করতে হবে এখানে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এখানে ইকো করা যাবে না, এখানে অবশ্যই আমাকে প্রিন্ট আর করতে হবে। সে আমি এটা কাট করলাম বা কাট করে এখন কি করব আমি প্রিন্ট আর করব, প্রিন্ট প্রিন্টার বা ভার্টাম করতে পারে সমস্যা নেই, প্রিন্টেবল এর ভিতরে দিয়ে দিলাম, এই ডিপটাকে ভিতরে দিয়ে দিলাম, অর্থাৎ এই অংশটার ভিতরে যে এক্সপোর্ট করলাম, করার পরে দুইটা অংশে আমি কি করব, দুইটা অংশকে আমি পৃথক করব, যে দুইটা অংশের পজিশন কি আমি জেনে নিব, ইন্ডেক্স কি জেনে নিব। জাস্ট এখানে আমি এবার আমি যদি আবার আপলোড করি এখান দিলাম, দেওয়ার পরে খেয়াল করবেন এখানে যে এখানে রুহুল একাডেমিটা একটা স্ট্রিং অর্থাৎ জিরোতম স্ট্রিং, জিরোতম ইন্ডেক্স এবং অনলি যে প্রিজিটা হচ্ছে কি ওয়ানতম ইন্ডেক্স। তাহলে আমরা এখানে এক্সপ্লোরের মধ্যে দুটো অংশ পেয়ে গেলাম, একটা হলো জিরোতম ইন্ডেক্স একটা ওয়ানতম ইন্ডেক্স। জিরোতম ইন্ডেক্স কি আছে এখানে জাস্ট আমি কপি করে নিয়ে এসে আপনাদের এখান কপি করে এখানে দেখাই আমি আপনাদের, এখানে দেখাবো আমি, হ্যাঁ এর ভিতরে আছে কি যে জিরোতম স্ট্রিং, জিরোতম স্ট্রিং এর ভিতরে আছে রুহুল একাডেমি এই পর্যন্ত আছে, অর্থাৎ প্রথম থেকে এই পর্যন্ত হলো জিরোতম স্ট্রিং, জিরোতম ইন্ডেক্স এবং এই যে পৃষ্ঠ হলো অন্তম ইন্ডেক্স। তাহলে আমরা দুইটা অংশ পেয়ে গেলাম এখান থেকে। এখন আমরা দেখেন এখানে দুইটা অংশ আছে, একটা অংশ এই পর্যন্ত অর্থাৎ রুহুল একাডেমি এই পর্যন্ত একটা অংশ আর জেপি যার একটা অংশ। আমি চাচ্ছি যদি কোনো ইয়ারে লাস্টের টুকু নিতে, লাস্টের অংশ নিতে চাই অর্থাৎ লাস্ট ইন্ডেক্স যদি নিতে চাই তাহলে একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে এন্ড ফাংশন। তাহলে ফাংশনে এরকম এন্ড, এন্ড এর মধ্যে বলে দেব যে ইয়ারে অ্যারেটা দিয়ে দিব, অ্যারে বলতে কোনটা, অ্যারে বলতে এই ডিপটাই এখন অ্যারে, এখানে ডিপের ভিতরে দুইটা অংশ আছে, ডিপটাই হলো অ্যারে, এখন এরকম ডিপটা দিয়ে দিলাম, এই ডিপ দিয়ে দিলাম। এখন যদি আমরা ইকো করি জাস্ট ডিপটা ইকো করি, ইকো এই ডিপ, আচ্ছা ইকো করার আগে একটা কাজ করি আমি, এই এন ডিপটাকে আমি একটা ইকো করতে পারি বা একটা ভেরিয়েবল দিয়ে রাখি, আমি রাখলাম ভেরিয়েবল ফাইল এক্সটেনশন ইএক্স দিলাম, ফাইল ইএক্স ই এক্সটেনশনের ইএক্স দিলাম। তাহলে আমি কি করলাম যে আমি এই এই যে ভাগ করলাম দুটো অংশ সেপারেট করলাম, সেপারেট করার পর প্রথম অংশটুকু আমি বাদ দিলাম, শেষ অংশটুকু নিয়ে নেবো, এইটুকু নেওয়ার জন্য কি করলাম এন্ড ফাংশন ইউজ করলাম। এন্ড এর ভিতরে কি বললাম যে এই অ্যারের ভিতরে যে সর্বশেষ যে এটা আছে, সর্বশেষ যে আপনার পজিশনটা আছে ইন্ডেক্সটা আছে সেটাকে আমি এখান এর মধ্যে কাউন্ট করলাম, কাউন্টটা হবে ইকো করে জাস্ট এখানে ইকো এই ফাইল এক্সটেনশন ইকো করে দেখাই আপনাদের, দেখানোর জন্য আমি এত আমি ছোট ভেঙে ভেঙে করছি আপনারা যাতে বুঝতে পারেন। সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দেবো, রিলোড দেওয়ার আগে আমি প্রিন্টটা আমি একটু অফ করে রাখি, সেভ দিলাম। খেয়াল করবেন এবার যে এখান থেকে যদি আমি কোনো আবার ওই ফাইলটাই নেই আপলোড ফটো করি, খেয়াল করেন এখানে অনলি ডিসপ্লে হচ্ছে জেপিজি, এখানে খেয়াল করবেন একদম লাস্টে জেপিজি, আমি কপি করে নিয়ে আসলাম এখান থেকে, কপি করে নিয়ে আমি এখানে দেই, আমি এখানে দেবো জাস্ট, এখানে পাচ্ছি আমরা কি জেপিজি পাচ্ছি। তাহলে আমরা যখন এন্ড ডিপ করলাম, এন্ড ডিপ করার পর আমি পাচ্ছি কি যে জেপিজি শুধু পেয়ে গেলাম, অর্থাৎ এখান থেকে দুইটা ভাগ করার পরে এই জেপিজি অংশটা আমরা পেয়ে গেলাম, কোথা পেয়ে গেলাম ফাইল এক্সটেনশনের মাধ্যমে অংশটা জেপিজি অংশটা আমরা পেয়ে। এখন এখানে যেহেতু আমরা জেপিজি অংশ পেয়ে গেছি আমি একটু একটু সেপারেট করে নিয়ে একটু জেপিজি অংশ পেয়ে গেলাম, এখন আমার কাছে আছে কি আমি এই ফাইল এক্সের ভিতরে কি আছে, আছে অনলি জেপিজি আছে, তাহলে যে কোনো ইমেজের আমি লাস্টটুকু পেয়ে যাচ্ছি, আমি লাস্ট অংশটাকে পেয়ে যাচ্ছি আমি। এখন এমনটা হতে পারে অনেক সময় জেপিজি এখানে জেপিজি
ক্যাপিটালটা থাকতে পারে, ক্যাপিটালটা থাকতে পারে, জে পি ই জে পি জে এরকম থাকতে পারে, ক্যাপিটালটা থাকতে পারে। সো সেক্ষেত্রে কি করবো আমি, সেক্ষেত্রে আমার সমস্যা হবে, তাই আমি সেক্ষেত্রে কি করবো, আমি যে অংশটা পাইলাম এখানে আমি এস টি আর টু লোয়ার করে নিব, ছোট হাতের করে নিব, এস টি আর টু এল ও লোয়ার, এই ফাংশনটা ইউজ করবো। এই ফাংশনটা ইউজ করলাম, আমি এখানে যেটা পাই না কোনো সেটাকে আমি ছোট হাতে করে নিলাম, অর্থাৎ স্মলটা করে নিলাম, লোয়ার কেস করে নিলাম, এস টি আর টু লোয়ার দ্বারা একটা বিল্টিং ফাংশন দ্বারা কি হয় যে লোয়ার কেস করে নিলাম। তাহলে এখন ফাইল এক্সটেনশনের ভিতরে কি আছে, অনলি জেপিজি আছে। এখন এই পর্যন্ত আমরা ফাইলের এক্সটেনশনটা পেয়ে গেলাম, জাস্ট এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা চেক করব যে এখানে আমরা জেপিজিটা পাইলাম, এখানে যে ফাইল এক্সটেনশনের ভিতরে যে ভ্যালুটা এখন অ্যাসাইন হলো সেটা আমার পারমিটেড ভ্যালুর ভিতরে আছে কিনা, অর্থাৎ ইয়ারের ভিতরে আছে কিনা। অর্থাৎ এখান থেকে আমি যে ভ্যালুটা পাইলাম, এই জেপিজি পাইলাম, এই জেপিজিটা আমার এই পারমিটেড অর্থাৎ ইয়ারের ভিতরে আছে কিনা চেক করব। চেক করার জন্য আমি একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে ইন অ্যারে ফাংশন। ইন অ্যারে ফাংশন, ইন অ্যারে ফাংশনের ভিতরে দুইটা প্যারামিটার পাস করব আমি। প্রথম প্যারামিটার পাস করব আমি যে কি চেক করতে চাচ্ছি, ভালো করে খেয়াল করবেন যে আমি কি চেক করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে ফাইল এক্সটেনশনটা চেক করতে চাচ্ছি, দিলাম ফাইল এক্সটেনশন। আর দ্বিতীয় প্যারামিটার দেবো কি আমার ইয়ারে, অর্থাৎ কোন ইয়ারের ভিতরে আমার, ইয়ারের ভিতরে আমার আছে, অর্থাৎ ফাইল পারমিটেড এই ইয়ারের ভিতরে আমার, ইয়ার ভিতর থেকে আমি কি চাচ্ছি, ফাইল এক্সটেনশনটা আমি চেক করতে চাচ্ছি। এই ফাইল পারমিট ভিতরে কি আছে, ফাইল পারমিট ভিতরে আছে জেপিজি, জেপিইজি, যে এরকম আছে জেপিজি, তারপর জেপিইজি, তারপর পিএনজি, পিএনজি এরকম আছে। এই ফাইল পারমিট ভিতরে কি আছে, এরকম আছে। এর ভিতর থেকে কি করব আমি, এর ভিতর থেকে আমি চেক করতে চাচ্ছি যে এই ফাইল এক্সটেনশনের এখানে জেপিজিটা মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে সেটাকে আমি দেখতে চাচ্ছি। তাহলে জাস্ট এই ফাইল এক্সটেনশন এটাকে আমি আরেকটা রাখি, যে ভেরিয়েবল রাখলো আমি যে যে ফাইল চেক, ফাইল চেক, ফাইল চেক এর ভেরিয়েবল ভিতরে আমি রেখে দিলাম এটা। তাহলে এখন আমার মূল কাজ হচ্ছে ফাইল চেক, এখন আমি এখানে ইফ কন্ডিশন দিব। দেখুন এই ফাইল চেকটা যদি আমি ইকো করি তাহলে কি দেখতে পাবো, আমি দেখতে পাবো যে বুলিয়ান, দেখতে পাবো যে ট্রু অর ফলস দেখতে পাবো। জাস্ট এটা ইকো করলাম, ইকো করার পর যদি একটু আমি সেভ দিয়ে রিলোড করি, দেন একটা ইমেজ আপলোড করি, সেই সেম ইমেজটা আপলোড করি, এখান থেকে আপলোড করলাম, করার পর আমি আপলোড ফাইল দিলাম, খেয়াল করুন এখানে বুলিয়ান ওয়ান ডিসপ্লে হচ্ছে। অর্থাৎ যদি মিল পায়, অর্থাৎ আমি যে ফাইলগুলো পারমিশন দিছি সেই ফাইলগুলো যদি এই ফাইলের ভিতর থেকে থাকে, অর্থাৎ এই ফাইল এক্সটেনশন যে ফাইলটা আপলোড করলাম ওইটা যদি আমার পারমিটেড ফাইলের মধ্যে থেকে থাকে ওর এক্সটেনশনটা, তাহলে সে ট্রু অথবা ফলস দিবে। অর্থাৎ যদি পেয়ে থাকে তাহলে ট্রু দিবে, আর না পেয়ে তাহলে ফলস দেবে, অর্থাৎ ওয়ান অথবা জিরো ডিসপ্লে করবে। তাহলে এখানে আমি ওয়ান ডিসপ্লে করছি, মানে ট্রু ডিসপ্লে করতেছে, তাহলে পেয়ে গেছে। তাহলে আমি শুধু পেলে কি হবে, সেটা আমাকে সেটা পারমিট দেবে। তাহলে এখানে আমি ইফ ইফ নিলাম, আমি ইফ বললাম, কি বললাম যে ইফ ফাইল সেক ইকুয়াল টু ফাইল সেক ইকুয়াল টু যদি ফলস হয়, এফ এ এল এস ফলস হয়, অর্থাৎ কি এফ এ এফ এ এল এস ই ফলস, অর্থাৎ কি যেটা পেলাম সেটা এর সাথে ফলস অর্থাৎ মিলেনি, মেলেনি, তাহলে কি হলো মিলে থাকে তাহলে অবশ্যই ট্রু রিটার্ন করবে, আর যদি না মিলে থাকে অবশ্যই কি হবে ফলস রিটার্ন করবে। তাহলে যদি ফলস হয় অর্থাৎ তার মানে এখানে যে ফাইল এক্সটেনশন আসছে সেটা আমার আমার পারমিটেড দেওয়া ফাইলের ভিতরে নাই, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এখানে আমি একটা মেসেজ দিব। অর্থাৎ দেখুন তার আগে আমি উপরে ভ্যালিড দিয়েছিলাম যে ভ্যালিড ইকুয়াল জিরো, তাহলে আমি এখানে বলে দিব ভ্যালিড ইকুয়াল টু এখানেও জিরো, যে ভ্যালিড ইকুয়াল টু জিরো বলে দিব। কারণ কি জিরো বলতে আমি জিরো বলতে আমার ম্যাচ করিনি, অর্থাৎ ইনভ্যালিড, তাহলে ভ্যালিড ইকুয়াল জিরো বলতে ইনভ্যালিড। এবং এখানে মেসেজ দিতে পারি, আমি একটা ভ্যারিয়েবল নিতে পারি এম এস জি মেসেজ, মেসেজ দিলাম এখানে, মেসেজ বললাম যে মেসেজের ভিতরে আমি বললাম যে ইনভ্যালিড ইমেজ, ইনভ্যালিড ফাইল ফরম্যাট, ফাইল ফরম্যাট ইনভ্যালিড বললাম। এবং এই যে মেসেজটা ডিক্লেয়ার করলাম আমি এটাকে ব্ল্যাঙ্ক মেসেজ ডিক্লেয়ার করি আমার সবার উপরে, জাস্ট এখানে এখানে ডিক্লেয়ার করলাম সবার উপরে যে ব্ল্যাঙ্ক রাখলাম। তাহলে যদি এইটা আমার এই কন্ডিশনটা ট্রু করে, অর্থাৎ কি আমি বললাম যে ইমেল, যে ইমেলটা পেলাম ইমেলটা ফলস, অর্থাৎ আমার পারমিট দেওয়া ইমেলের সাথে মিলেনি, তাহলে এখানে বললাম ভ্যালিড ইকুয়াল টু জিরো এবং বললাম মেসেজ ইকুয়াল টু ইনভ্যালিড ফরম্যাট।
এবং আমি এই ম্যাসের ভিতরে একটা আমি একটা স্পেন ট্যাগ নিতে পারি, স্পেন স্পেন নিলাম, স্পেনের মধ্যে বলে দিলাম স্টাইল, অবশ্যই এখানে সিঙ্গেল কম্পোনেন্ট হবে কালার রেড কালার, অবশ্যই স্পেন এখানে শেষ হবে, এসপিএ স্পেন শেষ করলাম, স্পেন শেষ। স্পেন শেষ করার পর আমি এখানে এটুকু আমার লাগতেছে না আপাতত, এটা রিমুভ করে দিলাম আর এটাও রিমুভ করে দিলাম, জাস্ট এই ফাইল রাখলাম। তাহলে আমি এখানে মেসেজ দিয়ে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর জাস্ট নিচে এখানে আমি বলবো যে ইফ ভ্যালিড ইকুয়াল টু 1 0, তাহলে আমি এখানে আরেকটা এ করতে পারি, এখানে কি বলে দিব, যদি ভ্যালিড ইকুয়াল টু 0 হয় তাহলে মেসেজটা এখানে ডিসপ্লে করে দিবে, তাহলে এই ভ্যালিড ইকুয়াল টু ইফ, ইফ এখানে এই কন্ডিশন দিয়ে দিব আমি যে ইফ ভ্যালিড ইকুয়াল টু 0, অর্থাৎ কি এখনো আমার ট্রু কয়েন, অর্থাৎ এখনো ইনভ্যালিড, এখনো এরর আছে, ভ্যালিড ইকুয়াল 0 বলতে এখনো এরর আছে, সো সেক্ষেত্রে আমি ইকো কি বলবো, ইকো ভ্যালিড, সরি ইকো মেসেজ, এখানে ইকো মেসেজ বলবো, মেসেজ বলতে এটা ইকো মেসেজ, এ মেসেজই সেভ দিলাম। সেভ দেখো আমি চেক করবো ফাইলটা, দেখুন এখানে কিন্তু আমি আমি পারমিট দেওয়া ফাইলগুলোর মধ্যে জেপিজি, জেপিইজি এবং পিএনজি, আমি এই তিনটা বাইরে একটা ফাইল আপলোড ট্রাই করব, দেখি পারি কিনা। এখানে আমি টিএক্সটি ফাইলটাকে আমি আপলোড করার চেষ্টা করবো, এটা নিউ ডট টিএক্সটি ফাইল, এটাকে যা আপলোড করার চেষ্টা করবো আমি। তাহলে এখান থেকে আপলোড ফাইল ক্লিক করলাম, দেখুন ইনভ্যালিড ফরম্যাট, ফাইল ফরম্যাট, অর্থাৎ কি আমি টিএক্সটি ফাইল পারমিট দেইনি, এজন্য আমার ফাইলটা আপলোড হচ্ছে না। এখানে যদি আমি exe ফাইল সে এখান থেকে exe ফাইল পারমিট নাই, তাহলে এখন কি করবো, আমি এখান থেকে exe ফাইল ট্রাই করবো, এটা exe ফাইল আমার, এটা ট্রাই করতেছি আপলোড ফাইল, দেখুন বলতেছে ফাইল আপলোড করতে বলতেছে যে খেয়াল করবেন এখান থেকে exe ফাইল নিয়ে আমি, দেখুন বলতেছে ইনভ্যালিড ফাইল ফরম্যাট। এখন দেখুন এখানে কি এখন কিন্তু ফাইল আপলোড হয়নি, কারণ কি ফাইল আপলোড হচ্ছে না, এই কারণে আমি এখন মুভ আপলোড এটা ব্লক করে রাখা, এখন আমি আপলোড করিনি। সো কি করব, আমি এখানে একটু প্রথম অবস্থা কি বলি যে আমি যে ভ্যালিডিটি ধরছিলাম, প্রথম অবস্থা আমরা বলবো যে ইনিশিয়ালি ভ্যালিড মান 1, অর্থাৎ ভ্যালিড মান 1, আর যখন এর ভিতরে কোনো এরর পাবে তখন ভ্যালিড মান 0 হয়ে যাবে, তো প্রথম অবস্থা ভ্যালিড মান কি 1, আর যখন এর ভিতরে কোনো এরর পাবে ভ্যালিড মান 0 হয়ে যাবে, আর যদি এরর না পায় তাহলে অলরেডি 1 থাকবে, তাহলে 0 পাইলে শুধু 1 পাইলে শুধু এখানে এন্টার করবে। এখন আমি এখানে একটা কন্ডিশন দিব যে ইফ ইফ ভ্যালিড ইকুয়াল টু 1, অর্থাৎ ভ্যালিড ইকুয়াল 0 যদি হয়, ভ্যালিড ইকুয়াল টু ইফ ভ্যালিড ইকুয়াল টু যদি 1 হয়, 1 বলতে কি ইনিশিয়ালি যে 1 হয়, কারণ এখন তো আসছে তার 1 থাকবে না, আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারলে তার 1 তো থাকবে না, কারণ কি হয়ে যাবে পৌঁছাতে পারলে আমার কোথাও এরর হলে ভ্যালিড 0 হয়ে যাবে, তাহলে কি হবে, আমি বললাম ভ্যালিড যদি 1 হয় তাহলে শুধু কেবল আপলোড হবে ফাইল, অর্থাৎ যখন ভ্যালিড ফাইল থাকবে এখানে তখন আপলোড হবে। আবার খেয়াল করে বুঝে নেবেন একটু, যে আমি বলছি যে প্রথম অবস্থা ইনিশিয়ালি ভ্যালিড ইকুয়াল টু 1, অর্থাৎ কি প্রথম অবস্থা আমি 1 ইনিশিয়াল করে নিলাম, তারপর এর ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পর দেখুন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এই সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করার পর যদি কোথাও সে পায়, সে এরর পায়, তাহলে ভ্যালিড কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ভ্যালিড মান 0 অ্যাসাইন হয়ে যাবে, আর অ্যাসাইন হয়ে গেলে তাহলে তো সে এখানে এ দেখাবে, এরর দেখাবে, আর যদি ভ্যালিড মান 1 হয়ে যায়, অর্থাৎ এরর না থাকে তাহলে অবশ্যই 1, তো 1 হয়ে গেলে আমি বলছি ফাইলটা আপলোড হবে, এখন এখানে ফাইলটা আপলোড হবে, দেখুন আপলোড হবে এবং এখানে একটা কি হবে ভ্যালিড ইকুয়াল টু 1 হবে, বা এখানে মেসেজ দেখাবে, মেসেজ আমি দেখালাম এমএসজ, মেসেজ মেসেজের ভিতরে কি রাখবো আমি যে সাকসেস, জাস্ট এটাকে আমি কপি পেস্ট করি, এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, এখানে মেসেজ হবে, মেসেজ বললাম এখানে হবে গ্রিন কালারের গ্রিন, এবং বলতে হবে ইউর ফাইল আপলোডেড সাকসেসফুলি, ইউর ফাইল আপলোডেড সাকসেসফুলি, এইটা আমি ইমেজটা ডিসপ্লে করাবো। তাহলে কি হবে, যখন ভ্যালিডিটির মান 0 হবে তখন তো সে আর এখানে আসতেছে না, এই কন্ডিশন ফলস করতেছে, এই কন্ডিশন কখন ট্রু হবে, যখন ভ্যালিড ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ কোনো এরর থাকবে না, তখন এই কন্ডিশন ট্রু হবে, আর এই কন্ডিশন ট্রু হলে শুধু ফাইলটা আপলোড হবে, নাহলে ফাইল আপলোড হবে না। এখন আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর ট্রাই করব আমি, আগে আমি ট্রাই করব একটা ইনভ্যালিড ফাইল দিয়ে যে ফাইল
যে এখানে আমি আর একটা কাজ করি নেই, তার আগে আমি এখানে কি দিছিলাম এই, এবং তোমার লাগবে না, শুধু মেসেজটা ডিসপ্লে করতে হবে। এখানে আমি বলছিলাম যে ইফ ভ্যালিড ইকুয়াল টু 0 হলে মেসেজটা ডিসপ্লে হবে, আর ইফ ভ্যালিড ইকুয়াল টু 1 হলে মেসেজটা ডিসপ্লে হবে। আর একটা খুব আর একটা ইলস ইফ নেই এখানে, আমি ইফ ভ্যালিড ইকুয়াল টু 1 হলে এই মেসেজটা দেখাবে। সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি রিলোড দেই। এখন দেখুন আমি ইনভ্যালিড ফাইল ট্রাই করি, যেহেতু টিএক্সটি ফাইলে ইনভ্যালিড এই মুহূর্তে, আমি টিএক্সটি ফাইল দিলাম, দেওয়ার পরে আমি আপলোড ফাইল করলাম, দেখুন ইনভ্যালিড ফাইল ফরম্যাট, দেখুন আমার ফাইলটা আপলোড হয়েছে না। দেখি আমি, এটা আমার আপলোড ফোল্ডার, এই ফোল্ডার ভিতরে কোনো ফাইল আপলোড হয়নি। এখন একটা ভ্যালিড ফাইল দেবো আমি এখানে, এখান দিলাম এসজিপি ফাইল দিলাম, এটা আপলোড দিলাম, দেখুন ইওর ফাইল আপলোডেড সাকসেসফুলি। এখন ট্রাই করবো, দেখি এর ভিতরে, দেখুন আমার ফাইলটা চলে আসছে। তাহলে আমার ইনভ্যালিড ফাইল হলে আসবে না, ভ্যালিড ফাইল হলে আসবে। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, এই জায়গায় আমরা আরো চেঞ্জ করতে পারি, জেপিজি আরো আমরা ফাইল দিয়ে দেবো, টিএক্সটি ফাইল, এ ফাইল, সেফাইল, আর গুলো ফাইল দিয়ে দেবো। এখানে আমরা যে ফাইলগুলো দিয়ে দেবো সেই ফাইলগুলো শুধু আপলোড করতে পারবে, বাকি ফাইলগুলো আপলোড করতে পারবে না, যাতে করে হ্যাকাররা আর হ্যাক করতে পারবে না। কারণ আমরা নির্দিষ্ট ফাইল বলে দিব যে আমরা শুধু জেপিজি বা জেপিজি বা পিএনজি, সে যদি এখান থেকে আমি অনলি পিএনজিটা বাদ দিই, পিএনজিটা বাদ দিলাম, বা এখানে পিএনজি থাক, আমি এখানে পিএনজি পরিবর্তে টিএক্সটি ফাইল দিলাম, টিএক্সটি ফাইল। এখন দেখুন আমি সেভ করি, তাহলে আমি টিএক্সটি ফাইল আপলোড করতে পারবো। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে আপলোড করবো টিএক্সটি ফাইল, দেখুন এখানে দিলাম আপলোড, ফাইল সাকসেসফুলি আপলোড, দেখি আপলোড হয়েছে কিনা, খেয়াল করুন ফাইল আমার আপলোড হয়ে গেছে আপলোড ফোল্ডারে। তাহলে এখানে আমি যে যে ফাইল দেবো না কেন, এখানে যে নাম দিয়ে দেবো না কেন, সেই নামে কি হবে, ফাইল আপলোড হবে। এখানে আমি পিএনজি দিয়ে দিলাম, পিএনজি পিএনজি। তাহলে এভাবে আমরা ফাইল আপলোড করতে পারি। এরপর আমরা একটা কাজ, একটা চেকিং করতে পারি এখানে, যে ফাইলের সাইজ কি, আমি চাচ্ছি যে আমার ফাইলটা এত কিলোবাইট বেশি আপলোড করতে দেবো না আমি, সো সেটা কি করবো, আমি এখানে এটাকে করি, আমি এখানে ইফ কন্ডিশন নেব, জাস্ট এইটাকে আমি কপি করলাম একটু, যেহেতু আমরা একটু বড় হয়ে যাচ্ছে, একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, কারণ আশা করি আপনারা এখন আর বিগিনার নেই, আপনারা সবাই ডেভেলপার হয়ে গেছেন বা প্রোগ্রামার হয়ে গেছেন। আমি চেক করবো যে ফাইল সাইজ, এই ফাইল সাইজটা আমি চেক করবো, এই ফাইল সাইজ এটা কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দেবো যে ফাইল সাইজ, ফাইল সাইজ এখানে কিলোবাইট হিসেবে দিয়ে দেবো আমি। এখানে দিলাম যে 10 কিলোবাইট বা 100 কিলোবাইট বা 1000 কিলোবাইট, 100 কিলোবিট। এখন আমার ফাইল সাইজ 100 কিলোবিট, বা আমি বললাম যে যে এখানে 1024, 1024 কিলোবিট। সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন সরি আমি মিস করে ফেলছি, এখানে হবে না, এখানে হবে যে ইফ ফাইল সাইজ, ফাইল সাইজ বলতে কোন ফাইল সাইজ, এখানে আরো ব্যাক হবে যে ফাইল সাইজ বলে এই ফাইল সাইজ, এই ফাইল সাইজ ইকুয়াল টু কি হবে, 1024 কিলোবিট, অর্থাৎ 1 কিলোবিট বলতে 1024 কিলোবিট, 1 কিলোবাইট। তাহলে আমি চাইলাম যে 1024, 1 কিলোবাইট, 1 কিলোবাইটের বড় কোনো ফাইল আপলোড করতে দেবো না, তাহলে বলবো এখানে গেটার দেন, গেটার দেন, ফাইল সাইজ যদি এইটার সাইজে বড় হয় তাহলে আপলোড হবে না, বলবো ইনভ্যালিড ফাইল, ইনভ্যালিড ফাইল সাইজ, SIZE ফাইল সাইজ। সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি এটা ভ্যালিড ফাইল কিন্তু এটা সাইজ বড় আপলোড করার চেষ্টা করি, খেয়াল করবেন এখানে আমি চেষ্টা করবো, দেখি হয় কিনা, এইটা চেষ্টা করতেছি, তা এইটারে আমি এই ফাইলটা চেষ্টা করলাম, দেখুন বলছে ইনভ্যালিড ফাইল সাইজ, তার মানে কি ফাইলের সাইজ কত, ফাইলের সাইজ অনেক বড়। এখানে যদি আমি বাড়িয়ে দেই, অর্থাৎ আমি যদি এখানে 5000 কিলোবাইট দেই বা 50000 কিলোবাইট দিলাম, অর্থাৎ 5 মেগাবাইট দিলাম, তাহলে অবশ্যই এখানে আমি কিলোবিটে কাউন্ট করবো, আমি এখানে বড় সাইজ দিলাম। সাইজ দেওয়ার পরে এখন যদি ফাইল ট্রাই করি যে যে আপলোড করা যায় কিনা, খেয়াল করবেন এখান থেকে আমি এই ফাইল ট্রাই করলাম, এখন আমি দেখুন ফাইল আপলোড সাকসেসফুলি, ফাইল আপলোড সাকসেসফুলি, আমি এখান থেকে রিমুভ করে দিলাম। এই ফাইলের সাইজ দেখে নিলাম একটু, যে ফাইলের সাইজ কত, ফাইলের সাইজ হচ্ছে যে 120 কিলোবাইট, তাহলে এসে 120 কিলোবাইটের ফাইল আপলোড হচ্ছে। এখন যদি এখানে আমি আবার আবার করে দিই ফাইলটা, এগুলো রিমুভ করে দিলাম, দেওয়ার পর যদি আমি সাইজ কমিয়ে দিই এখান থেকে, এখানে দিলাম আমি মাত্র 5000 5 কিলোবাইট। এখন ওই ফাইলে আমি আবার ট্রাই করি, দেখবেন আমি আর আপলোড করতে পারবো না, বলবে ইনভ্যালিড ফাইল সাইজ।
দিলাম আপলোড ফাইল, ইনবিল্ট ফাইল সাইজ, তাহলে আপলোড করতে পারতেছেন। দেখুন এখানেও আমার ফাইলটা নাই। তাহলে এভাবে আমরা ফাইল সাইজ ফিক্স করে দিতে পারি। আমরা এখানে যে সাইজ দেবো সাইজ ফাইল আপলোড হবে, সব অন্য কোনো ফাইল সাইজ আপলোড হবে না। এছাড়া আমরা আরো কাজ করতে পারি, তা হাইট এবং উইথ ফিক্স করে দিতে পারি। তো এটা এই হাইট এবং উইথ ফিক্সড আপনি আপনারাই করবেন, এটা আপনাদের কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করতে পারেন বা মেইল করতে পারেন বা আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, এছাড়া মোবাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যারা বোঝেননি তারা ভিডিওটা বারবার পজ করে একটু দেখবেন এবং প্র্যাকটিস করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।